বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। প্রতিনিধি তুহিন হোসেন জানান, বৃহস্পতিবার সকালে উপলক্ষে জেলের রাজার মাঠ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইনস্টিটিউটের হলরুমে গিয়ে শেষ হয়। এদিকে বর্ণাঢ্য এই আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবের শুভ সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা। বান্দরবানে আমাদের এই সাংগ্রাই উৎসবটা আমাদের সব থেকে বড় উৎসব এবং আমরা আজকে বর্ণাঢ্য র্যালি করেছি, আর আমরা কালকে সুন্দর জামা কাপড় পরে আমরা বুদ্ধ মন্দিরে যাব এবং বড়দের আশীর্বাদ দিই। কালকে সাংগ্রাই উপলক্ষে আমরা আত্মীয়স্বজনের বাসায় যাব, অনেক বন্ধুর সাথে অনেক মজা করবো, পিঠা পুলি খাবো, তারপর নতুন জামা কাপড় পরে আমরা বন্ধুদের সাথে করোনা মহামারীটা আমরা 2 বছর সাংগ্রাই উৎসব পালন করতে পারিনি ভালোভাবে। এবছরে আমরা সাংগ্রাই উৎসব পালন করতে পেরে মানে খুব খুশি আনন্দ হয়েছে।